हाय फ्रेंड्स, मायर हाथ यूट्यूब चैनले आपनादे स्वागत जानाई। आज आमी गोटा मुर्ग मुसल्लम बनिए देखाबो। मुर्ग मुसल्लमटा पोलाओ बा सादा भातेर संगे परिवेशन करते पारे। आमी जेभावे रान्ना करेछि ठीक सेइभावेई आपनारा रान्ना करबेन, ताहलेई खेते खूब भालो लागबे। अपनारा जदि नतून भिडियोटी देखछेन ताहले सबस्क्राइब करते भूलबेन ना। एई गोटा चिकेनटा आमी निये निछि, एर आमी मुर्ग मुसल्लम बानाबो। प्रथमे आमी भालो करे चिकेनटाके परिष्कार करे निएछि। पुरो भितर थेके आमी सब बार करे निएछि, भालो करे धुये निएछि। एइभावे आपनारा जखन गोटा चिकेन रान्ना करबें सेटाके खूब भालो करे परिष्कार करे नेबें। चिकेनटाके आमी एखन एइभावे साइड थेके एकटु एकटु करे केटे नेब। एइभावे जखन एर मध्ये आमी मसला देब तखन खूब भालो जाबे। एइभावे आमी केराचे भावे केटे नेब, जेखाने जेखाने बेशी मांस आछे सेई जायगाटा केटे नेब। पेटर का माँसटा बेसि थे वोने भलोक काटब। ये हमें पोल्ट्री मुरगी नहीं पाले देशी मुरगीटाओ नीते पारें। एबारे आमी एर मध्य एई रकम चामचे भरे भरे चार चामच आदा रसुन एक संगे पेस्ट करे एर मध्य आमी एखन देव। आदा रसुनटा अवश्य बेशी थाकबे। एर मध्य स्वाद अनुजाई लवण देव, माने एकटू बेशी दीते हबे जाते भितरे लवणटा जाए। दिये एटाके आमी खूब भालो करे उड़ेर गाए माखिए देव। खूब भालो करे माखाते हबे। आर एटाके चिकेनटाके आमी दू घंटा मतो रेखे देव। जतो देरी राखबो ततो सफ्ट आर खेतेओ टेस्टी हबे। एकटा पात्र निये निएछि आमी, एर मध्ये आमी एइभावे दिए देव। जे कोनो पात्रे आपनी रखते पारें जाते एकटू जलेर मध्ये डूबे थाके मांसटा, ताहले मेरिनेटटा भालो हबे। एर मध्ये आमी हल्का जल दिए देव अल्प दिए भालो करे माखिए एटाके आमी एखन ढेके फ्रिजेर मध्ये रेखे देव। एखाने आमी एखन चारटे बादाम, काजू बादाम बा आलमंड बादाम, जे कोनो बादाम जेटा आपनार काछे थाकबे सेटा व्यवहार करबेन। दुटो नारकेलेर टुकरो निये निएछि। एखाने आछे दुटो बड़ बड़ पेंयाजके आमी कुচি करे निएछि, दु चामच भरे आछे पोस्त। आर आछे एखाने गोटा जिरे, गोटा गोलमरिच आर एरकम दुटो पिस आमी निये निएछि। दालचिनी एकटा बड़ इलाच, এটাকে আমি সব এখন ভালো করে মিক্সারে পিষে নেব। নিয়ে একটা পেস্ট বানিয়ে দেখাবো। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এই যে, ঠিক এইভাবে বেটে নিতে হবে খুব মিহিন ভাবে, যেন দানা দানা না থাকে। দু ঘন্টা হয়ে গেছে, আমি এখন চিকেনটাকে বার করেছি। এর মধ্যে আমি এখন দু চামচ এইভাবে ব্যাটার দিয়ে দেব। দেওয়ার পর এটাকে ভালো করে আমি মাখিয়ে দেব। যদি আপনাদের কাছে ব্যাটার না থাকে তাহলে সাদা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন, কিন্তু ব্যাটারটা দিলে খুব টেস্ট হবে। এইভাবে ভিতর পর্যন্ত দিয়ে দিতে হবে। এইবার আমি এটাকে ওভেনে দেব, দিয়ে 10 মিনিট এটাকে আমি এখন ওভেনে চালাবো।
এটা আমি এখন ওভেনে দিয়ে দেব। ওভেনটার মধ্যে আমি এখন 10 মিনিটের জন্য রান্না করতে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ওভেন থেকে বার করে দেখাবো কেমন আমার চিকেনটা আছে। এইভাবে সেদ্ধ করে নিতে হবে পুরো মাংসটা, একদম সাদা হয়ে যাবে, বেশি গলালে হবে না। এখন এটাকে আমি তেলে ভেজে দেখাবো। এখন আমি এই কড়াইটার মধ্যে রিফাইন অয়েল দেব, পুরো গোটা চিকেনটা যাতে ভালো করে ভাজা হয় সেইভাবে আমি বেশি করেই তেলটা দেব। তেলটা দেওয়া হয়ে গেছে, এইবারে আমি তেলটাকে খুব ভালো করে গরম করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি গোটা চিকেন ভাজতে দেব। আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর তেলটাকে আমি আস্তে করে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম। জল থাকলে তেলটা গায়ে ছিটে আসতে পারে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আর এটাকে আমি ঢেকে ভাজবো আর মাঝে মাঝে ওলট পালট করে দেব। এভাবেই এখন আমি ঢেকে ভাজবো যতক্ষণ না এক পিঠ লাল হচ্ছে, ততক্ষণ এটা ভাজা হবে। এবারে আমি একটু একবার এটাকে উল্টিয়ে দেবো, খুব সাবধানে আপনারা উল্টাবে, তেলটা গরম আছে গায়ে ছিটা না পড়ে। এইভাবে আমি একটা বড় খুন্তি নিয়ে নিয়েছি, ওর সাহায্যে আমি এটাকে দূর থেকে খুব আস্তেভাবে পাল্টে নেব, খুব সাবধানে। এইভাবে এক পার্ট আমার হয়ে গেছে আর এক পার্ট আমি খুব ভালো করে ভেজে নেব, ঠিক আগের মতোই ঢেকে। পোলট্রি মুরগি বেশি গলাতে লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়, কিন্তু ভাজার সময় খুব কড়াভাবে ভালো করে ভাজবে, তাহলেই খেতে টেস্টি লাগবে। আমি আর একবার দেখে নেব কেমন হয়েছে দ্বিতীয় পার্টটা। আমি চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়েছি, তারপর আমি আস্তে করে এটাকে পাল্টে দেখব কেমন হয়েছে। এইভাবে আবারও আমি উল্টে দিলাম, আর একটু ভালো করে আমাকে ভাজতে হবে। আর আমি মাঝে মধ্যে এইভাবে তেল নিয়ে এর ওপরে এইভাবে দিয়ে দেব যাতে মাংসটা ভালো ভাজা হয় ভিতর পর্যন্ত। যত ভালো ভাজা হবে মুর মশলা অতই ভালো হবে রান্নাটা। ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে বার করে দেখাবো। নিয়ে এই যে আমি প্লেটের ওপরে রেখে দিলাম, খুব ভালো ভাজাটা হয়েছে। এবার আমি এটাকে রান্না করে দেখাবো, রান্নাগুলো দেখাবো। 50 গ্রামের মতো আমি তেল নিয়ে নিয়েছি, এখন এটাকে আমি গরম করে এর মধ্যে পেঁয়াজ ভাজতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে দুটো বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে আমি পুরোটাই দিয়ে দেব। এর মধ্যে দেব আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ কাশ্মীরি মির্চ রংটা ভালো করার জন্যে, এখানে আমি দেব 1 চামচ লবণ স্বাদ অনুযায়ী, আর বিরিয়ানিতে যে গরম মশলা আমরা ব্যবহার করি সেটাই আমি এখানে 1 চামচ দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমি এটাকে হালকা আঁচে 1 মিনিট কষিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে আমার যে আদা রসুনের জুসটা বার হয়েছে মুরগি সেদ্ধ করার সময় সেটা আমি এর মধ্যে দিয়ে দেব।
আলাদা করে আর কোনো আদা রসুন লাগবে না। এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এর মধ্যে আমি জল দিয়ে দেব। বেশি করে জলটা দিলাম, হাফ গ্লাসের মতো। এটা একটু ফুটলে আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেব। এখন গ্রেভিটা জল ফুটে উঠেছে, এর মধ্যে আমি এখন এই ভাজা চিকেনটাকে আমি এর মধ্যে আস্তে করে দিয়ে দেব। পেটের দিকটা আগে দেব, কারণ ওখানে মাংসটা বেশি থাকে, তাহলে মশলাটা খুব ভালো যাবে ভিতরে। এইভাবে এক মিনিট পর আমি আবার এটাকে উল্টে দেব। এক মিনিট হয়ে গেছে, এবার এটাকে আমি এইভাবে আস্তে করে আবার পাল্টিয়ে দেব। আমাকে দুটো চামচ লাগবে পাল্টাবার জন্য, যাতে ভেঙে না যায় সেই দিকে আমাকে খেয়াল রাখতে হবে। এইভাবে আস্তে করে পাল্টে দিলাম। অনেকে গোটা মুরগিকে সুতো দিয়ে বেঁধে দেয়, আমি এখানে বাঁধিনি, আমি এইভাবেই রান্না করি, তাহলে ভালো করে রান্না হয়, ভিতরে পুরো মশলাটা যায়। বেঁধে দিলে ভালো করে মশলাটা ভিতরে ঢোকে না। এইভাবে আমি আরও এক মিনিট রান্না করব। মাঝে মধ্যেই দেখে নেবেন যাতে তলাটা না ধরে। এক মিনিট হয়ে গেছে, আমি দেখিয়ে দিই রান্নাটাকে। এই যে বারবার আপনাদের এইভাবে নাড়িয়ে নিতে হবে, না হলেই তলা ধরে যেতে পারে। এইবারে এর মধ্যে আমি 2-3 ফোঁটা মিঠা আতর গুলে রেখেছি জলের মধ্যে, সেটা দিয়ে দিলাম। এরকম ভরে ভরে 2 চামচ দই দিয়ে দেব আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে এই মশলাগুলো এর মধ্যে এইভাবে দিয়ে দেব। দইটাকে আমি আগেই ফাটিয়ে রেখেছি, তাহলে আর ফেটাতে হবে না। এইভাবে আমি ভিতরে দিয়ে দিলাম আর খুব আস্তে আস্তে এটাকে আমি রান্না করতে থাকবো। মাংসটা আরো নরম হয়ে যাবে 2-3 মিনিট পর, তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটাকে আমি আরো একবার পাল্টে নেব, খুব সাবধানে পাল্টাতে হবে। এই যে আমি পেটের মাঝখানে এরকম দিয়ে পাল্টে নেব আস্তে করে। চিকেনটাকে আমি পাল্টে নিয়েছি, খুব আলতোভাবে আপনারা পাল্টাবেন, নাহলে ভেঙে যেতে পারে। আপনাদের যদি ইচ্ছা হয় ভালো করে সুতো দিয়ে বেঁধেও নিতে পারেন। এখন এটাকে আরও আমি 5 মিনিট রান্না করব আর আমার রান্নাটা রেডি হয়ে যাবে, তারপর আমি প্লেটে বার করে দেখাবো। প্রায় আমার রান্না হয়ে এসছে, আর 2-3 মিনিট রান্না করার পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।